আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে শেয়ার করব যে একটা সাই এক্সচেঞ্জার সাইট বিটিসি আলফা তো এটাতে কিভাবে এক্সচেঞ্জ কে করবেন সেই প্রসেসিংটা আমি ভিডিওতে কমপ্লিটলি আপনাদের বুঝাবো এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কোথাও স্কিপ করবেন না তো কীভাবে করবেন সামূর্ণ প্রসেস বুঝাই দেব তো কেওয়াইসি কেন করতে হয় যে কোনো এক্সচেঞ্জারে কেওয়াইসিটা কমপ্লিট করে রাখলে যদি কোনো টোকেন আপনি এই এক্সচেঞ্জারে পান তাহলে কিন্তু এই টোকেনগুলো আপনি এক্সচেঞ্জ করে আপনি কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু টাকাটা পকেটে নিতে পারবেন তো তখন আপনি এক্সচেঞ্জ কে ওয়াইসি করতে ঝামেলা হতে পারে এই জন্য অলরেডি আপনি সবগুলো এক্সচেঞ্জার যদি এক্সচেঞ্জারে যদি কেওয়াইসি করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেক ভালো হবে তো প্রথমে আপনি অ্যাকাউন্টটা করে ফেলবেন অ্যাকাউন্টটা করা একদম ইজি আমি অ্যাকাউন্ট করাটা আপনাদের দেখালাম না ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনার ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্টটা কমপ্লিট করার পরে কীভাবে ভেরিফাইড করবেন সেই প্রসেসিংটা আমি এখন ভিডিওতে দেখাবো এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবো বেন এই জন্য আমি ভিডিওটা বেশি লং করবো না কে জাস্ট কেওয়াইসিটা কীভাবে করবেন সেই প্রসেসিংটা আমি দেখাবো তো প্রথমে আপনি কি করবেন লেভেল ওয়ানের কেওয়াইসিটা আপনি করে নেবেন যে পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে আপনি এই লেভেল ওয়ানটা কমপ্লিট করে নেবেন তো এই জন্য লেভেল ওয়ানে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থগুলো দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি সবগুলো তো এখানে আপনি কী করবেন ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম থাকলে মিডল নেম দিবেন আর না থাকলে দেওয়ার দরকার নাই তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন মেল মেল ফিমেল যেটা হোক সেটা দিয়ে দিবেন তারপর এখানে ন্যাশনালিটি বাংলাদেশ দেবেন দিয়ে দেওয়ার পর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন অ্যাপ্লাই নামে একটা অপশন আছে এই অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন তো অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে ভেরিফিকেশন পাস্ট হয়ে যাবে ইয়ার লেটেস্ট ভেরিফিকেশন ইজ সাকসেসফুল অ্যাপ্রুভ আপনার প্রথম লেভেলের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এখন সেকেন্ড লেভেলের যে ভেরিফিকেশনটা এটা কমপ্লিট করবেন এই জন্য স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যেহেতু আইডেন্টি কার্ড থেকে করবেন যদি পাসপোর্ট থেকে করেন পাসপোর্ট আইডেন্টি কার্ড থেকে আইডেন্টি কার্ড তো এখান থেকে আইডেন্টি কার্ডটা সিলেক্ট করে দিবেন আইডেন্টি কার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর আইডেন্টি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট টাইম দিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম লাস্ট টাইম আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং এখান থেকে মিডল নেম অপশনাল এবং মিডেল নেম টু অপশনাল এবং পাসপোর্ট নাম্বার এই পাসপোর্ট নাম্বারটা হচ্ছে আপনার যে আইডি কার্ডের যে নাম্বারটা সেটা দিবেন যেহেতু আপনি আইডি কার্ডটা সিলেক্ট করছেন তো আপনি এখান থেকে আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন তারপর এখান থেকে কান্ট্রির ইস্যু আপনার কান্ট্রি যেহেতু বাংলাদেশ আপনি বাংলাদেশ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে এক্সপিয়ার ডেট আপনার যে আইডি কার্ডের পিছনে দেখবেন যে এক্সপিয়ার ডেটটা পেয়ে যাবেন তো সেই এক্স যে ডেটটা দেবেন সেই ডেটটা অনুযায়ী আপনি এখানে এক্সপেয়ার ডেট দিয়ে দিবেন মনে করেন আপনার প্রদানের তারিখ থেকে আপনার আইডি কার্ডের দশ বছর থাকে তো প্রদানের তারিখ থেকে দশ বছর পরে এক্সপিয়ার ডেট হবে তো সেইটাই দিয়ে দিবেন তো আমি আমার এক্সপিয়ার ডেটটা দিয়ে দিলাম তো মন্থ সব কিছু দিয়ে দিলাম তো এক্সপ্রেশন যেটা দিয়ে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি কি করতে হবে এখানে আপনাকে করতে হবে যে আপনার আইডি কার্ডের ফার্স্ট পেড এবং সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এখানে আপলোড করতে হবে তো আমি ফার্স্ট পেড এবং সেকেন্ড পার্ট আপলোড আপলোড করে দিচ্ছি তো আমি আইডি কার্ডের ফার্স্ট পেড এবং সেকেন্ড পার্ট এখানে আপলোড করে দিলাম দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো সাবমিট বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এটা আপলোড হওয়ার জন্য কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে কারণ এটা আপলোড হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে তো তারপরে দেখুন একটা নোট লিখতে হবে টেক্সটের নোট বিটিসি আলফা লিখতে হবে এবং হ্যান্ড রাইটিং নো টাইপ এখানে অবশ্যই হাত থেকে হাত দিয়ে লিখতে হবে তারপর মস্ট বি ইংলিশ এখানে অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে মস্ট বি কন্টিনিউস ডেট আজকে আজকের ডেটটা লিখতে হবে এবং নিচে আপনার সিগনেচারটা দিতে হবে নন অফ দ্য টেক্সট ক্যান বি কভারেড মানে এই টেক্সট অবশ্যই আপনার সিগনেচারটা দিতে হবে দেওয়ার পর আপনি নিচের দিকে এখানে ফাইলে এটা আপলোড করে দিতে হবে এবং ম্যাক্সিমাম এটার সাইজ দুই এম হতে হবে এর বেশি হলে হবে না তো তারপর আমি এটা আপলোড করে দিচ্ছি তো আপলোড করে দেওয়ার পর আপনি সিম্পলি এটা সাবমিট বাটনে ক্লিক করে দিবেন আমি আপলোড করে দিছি দেওয়ার পর অবশ্যই আপনি দুই এম বি রাখবেন এইটার সাইজটা তো তারপর সাবমিটে ক্লিক করে দিছি এখন আমি এই সিম্পলি এই অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করে দেবো তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন ইয়র ভেরিফিকেশন উইল বি সেন্ট মানে আপনার ভেরিফিকেশন ই অলরেডি স্টার্টেড প্রসেস অ্যানাদার লেভেল আপনার এটা ভেরিফিকেশনের জন্য কিছুক্ষণ টাইম লাগতে পারে এবং দেখুন এটা কিন্তু আমি অলরেডি পাস্ট করে ফেলছি তো এইভাবে হচ্ছে আপনি বিটিসি আলফাতে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন তো তারপরে এটা কমপ্লিট হলে আপনার যে লেভেল থ্রি এগুলো কমপ্লিট করতে পারবেন তো এটা হচ্ছে আমার দ্য অ্যাপ্লিকেশন অন মডারেশন ওয়েটেড মানে এটা আপনার চেকিং করবে চেকিং করার পরে আপনার এটা কনফার্ম করবে তো তারপরে হচ্ছে আপনি এটা তে আপনি যে কোনো এক্সচেঞ্জ করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম